হ্যালো ফ্রেন্ড আন্ডার এপিসোডের নতুন আরো একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো ফ্রেন্ড আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা জানে আমরা কিন্তু প্রত্যেক মাস এই আন্ডার এপিসোডের ভিডিও নিয়ে আসি সো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। পঁচিশ হাজার টাকার মধ্যে সেরা পাঁচটি পাওয়ারফুল এবং অলরাউন্ডার স্মার্টফোনকে নিয়ে যদি তোমাদের বাজেট থাকে পঁচিশ হাজার টাকা এবং তোমরা একটা ভালো স্মার্টফোন খুঁজছো তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা ইজিলি জানতে পারবে পঁচিশ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন সেরা এবং কোন কোন স্মার্টফোন একদম সব থেকে বেস্ট সো কন্টিনিউ এখন তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব ভিডিওটি একটা স্টেপও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর এই ভিডিওটি প্রত্যেকের কাছে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে তাহলে তারাও বুঝতে পারবে পঁচিশ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন একদম বেস্ট সো ফ্রেন্ড ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটা অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা নিচ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখো পরবর্তী এমন ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট তো চলো ফ্রেন্ড এখন পর করে সমস্ত স্মার্টফোন নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করি চলো শুরু করা যাক পঁচিশ হাজার টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনবো আর সেই স্মার্টফোনে কিছু মিনিমাম ক্রাইটেরিয়া থাকবে না সেটা কি হয় সো ফ্রেন্ড আমরা কিছু মিনিমাম ক্রাইটেরিয়া সিলেক্ট করেছি সো এই পঁচিশ হাজার টাকার মধ্যে কি মিনিমাম ক্রাইটেরিয়া আছে সেটা প্রথমত দেখে নিই তো প্রত্যেকটি ফোনে হতে হবে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লে টাইপ থাকতে হবে কিন্তু আইপিএস অথবা অ্যামোলেড ডিসপ্লে এসওসি হতে হবে অর্থাৎ প্রসেসার হতে হবে কিন্তু সাড়ে সাতশো সিরিজের উপরে র্যাম থাকতে হবে এইট জিবি স্টোরেজ থাকতে হবে একশো আঠাশ জিবি এবং অবশ্যই ফোনটি কিন্তু ফাইভ জি হতে হবে কারণ পঁচিশ হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনব সেই স্মার্টফোনটি যদি ফাইভ জি না হয় তাহলে এত টাকা দিয়ে স্মার্টফোন কেনা পুরোপুরিভাবে কিন্তু বেকার সো অবশ্যই প্রতিটা ফোনে কিন্তু ফাইভ থাকতে হবে এবং ক্যামেরা থাকতে হবে প্রাইমারি ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সাল এবং অবশ্যই চার হাজার এর ব্যাটারি থাকতে হবে উইথ ফাস্ট চার্জিং সাপোর্ট সো সোফ্রেন্ড এই ছিল মিনিমাম ক্রাইটেরিয়া এখন আমি তোমাদেরকে এই ক্রাইটেরিয়া ধরে ধরে প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে বিস্তারিতভাবে শেয়ার করবো আশা করি ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তো ফ্রেন্ড এখন পর পর করে প্রত্যেকটা স্মার্টফোন নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করি নাম্বার ওয়ান স্মার্টফোনটি হচ্ছে আই কিউ জেট থ্রি ফাইভ জি তো চলফ্রেন্ড প্রথমত দেখিনি আই কিউ জেট থ্রি ফাইভ জির কনফিকেশানে কী কী পাচ্ছি সো ফ্রেন্ড আমি প্রথমত তোমাদেরকে বলে দিই এই আই কিউ জেট থ্রি ফাইভ জি আমরা কিন্তু দুটো ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছি যার প্রথমটি কিন্তু সিক্স জিবি এবং পরেরটি কিন্তু এইট জিবি সো আমি যেহেতু তোমাদেরকে বলেছি এইট জিবি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ মিনিমাম ক্রাইটেরিয়ায় কিন্তু এইট জিবিটা উল্লেখ করেছি সেহেতু এখন যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ ভিভো আইকিওস জেড থ্রি এটা কিন্তু পুরোপুরিভাবে এইট জিবি কনফিউগেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো ফ্রেন্ড প্রথমত কনফিগেশনটা দেখে নিই ফোনটিতে পাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ এইট ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশেড পেয়ে যাচ্ছে একশো কুড়ি হার প্রসেসার পেয়ে যাচ্ছি কোয়ালক্রাম স্নপড্রাগনের সাতশো আটষট্টি জি প্রসেসার র্যাম পেয়ে যাচ্ছি এইট জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছি একশো আঠাশ জিবি ব্যাটারি রেমিজ দেওয়া হয়েছে চার হাজার চারশো উইথ ফিফটি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছি ফান্টাস ওয়েস অ্যান্ড অ্যান্ড্রয়েড ইলেভেন বেসড ক্যামেরা পেয়ে যাচ্ছি পিছনের দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা চৌষট্টি মেগা পিক্সাল আট মেগাপিক্সাল অ্যান্ড টু মেগা ভিডিও কল এবং সেলফির জন্য সামনের দিকে দেওয়া হয়েছে সিক্সিন মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা পঁচিশ হাজার টাকার মধ্যে অন অফ দা বেস্ট চয়েস হবে ভিভো আই কিউ জেড থ্রি এই ফোনটি তোমাদের জন্য নেওয়া এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ প্রসেসারও কিন্তু যথেষ্ট হাই প্রসেসার পেয়ে যাচ্ছি অর্থাৎ গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো স্মার্টফোন এবং ক্যামেরার জন্য অর্থাৎ একটা ভালো ফটোগ্রাফির জন্য যারা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছে তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই ফোনটি আমি প্রথমেই তোমাদেরকে বলেছি আজকে যে পাঁচটি স্মার্টফোন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো প্রত্যেকটাই কিন্তু বেস্ট এবং প্রত্যেকটাই কিন্তু অলরাউন্ডার স্মার্টফোন সোফ্রেন্ড গেমিংয়ের জন্য এই ফোনটি অসাধারণ এবং ফটোগ্রাফির জন্য এই ফোনটি অসাধারণ চোখ বন্ধ করে তোমরা এই ফোনটি নিতে পারো দুই নম্বর স্মার্টফোনটি আছে শাওমির এম আই 5G তো চলো ফ্রেন্ড প্রথমত দেখিনি সাউমির এম আই টেন আই ফাইভ জির কি কী কী পাচ্ছি সোফ্রেন্ড এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সিক্স সিক্স সেভেন ইঞ্চি आईपीएस এল ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশের দেওয়া হয়েছে একশো কুড়ি হার্ড ডিস্ক প্রসেসার পেয়ে যাচ্ছে সাতশো জি প্রসেসর র্যাম পেয়ে যাচ্ছে এইট জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছে একশো জিবি ব্যাটারি পেয়ে যাচ্ছে চার হাজার আটশো কুড়ি ফাস্ট চার্জিং সাপোর্ট অপারেটিং সিস্টেম হিসাবে পাচ্ছি এমআই ইউআই টুয়েলভ ভার্সান উইথ অ্যান্ড্রয়েড টেন বেস্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি পিছনের দিকে কোয়াড ক্যামেরা আপ যার প্রাইমারি ক্যামেরা একশো আট মেগা পিক্সাল অ্যান্ড আট মেগাপিক্সাল টু মেগাপিক্সাল অ্যান্ড টু মেগা ভিডিও কল এবং সেলফির জন্য সামনের দিকে দেওয়া হয়েছে সিক্সটিন মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ পঁচিশ হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু ক্যামেরা স্মার্টফোন এই ফোনটি অর্থাৎ এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি একশো আট মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা অর্থাৎ যারা ফটোগ্রাফির জন্য একটা স্মার্টফোন খুঁজছো এবং তোমাদের হাতে যদি বাজেট থাকে পঁচিশ হাজার টাকা তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে শাওমির এই ফোনটি নেওয়া অসাধারণ ফোন এবং অসাধারণ কিন্তু এর পারফরমেন্স সো গেমিংয়ের জন্য এই ফোনটি ভালো এবং ক্যামেরার জন্য তো অসাধারণ অসাধারণ ভালো সো অবশ্যই অবশ্যই এই ফোনটিও তোমরা ট্রাই করতে পারো তিন নম্বর স্মার্টফোনটি হচ্ছে ওয়ান প্লাস নট টু ফাইভ জি তো চলো ফ্রেন্ড প্রথমত দেখে নিই ওয়ান প্লাস নট টু ফাইভ জির কনফিগেশান কী কী পাচ্ছি তার আগে ফ্রেন্ড তোমাদেরকে একটা কথা বলে দিই এই ওয়ান প্লাস নট টু ফাইভ জি কিছুদিন আগেই কিন্তু লঞ্চ হয়েছে সো এখানে কিন্তু তোমরা অনেক ধরনের ডিসকাউন্ট পেয়ে যেতে পারো অর্থাৎ দু হাজার তিন হাজার টাকার কিন্তু ডিসকাউন্ট পেয়ে যেতে পারো সো অবশ্যই অবশ্যই প্রথমত দেখে নি ওয়ান প্লাস নট টু ফাইভ জির কনফিগেশনে কী কী পাচ্ছি এবং তারপরে তো আমরা দাম জেনে নেবো তো চলো ফ্রেন্ড কনফিগেশানটা দেখে নিই এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি ফুল অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশেট পেয়ে যাচ্ছি নাইনটি হার্টিস প্রসেসার পেয়ে যাচ্ছি মিডিয়া ডেকের ডায়মন্ড সিটি বারশো প্রসেসার র্যাম পেয়ে যাচ্ছি এইট জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছি একশো আঠাশ জিবি ব্যাটারি মিস দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো উইথ সিক্সটি ফাইভ ওয়াডের ফাস্ট চার্জিং সাপোর্ট অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছি অক্সিজেন ওয়েস উইথ অ্যান্ড্রয়েড ইলেভেন বেসড ক্যামেরা পেয়ে যাচ্ছি পিছনের দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা ফিফটিন মেগাপিক্সাল এইট মেগাপিক্সাল অ্যান্ড টু মেগা পিক্সাল ভিডিও কল এবং সেলফির জন্য সামনের দিকে দেওয়া হয়েছে থার্টি টু মেগাপিক্সালের ফোন ক্যামেরা সো ফ্রেন্ড ওয়ান প্লাস নট টু ফাইভ জি অসাধারণ ফোন এবং এর পারফরমেন্স কিন্তু অসাধারণ এইখানে দেখতে পাচ্ছ আমরা প্রসেসার পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের ডায়মন্ড সিটি বারোশো প্রসেসার অর্থাৎ একদম লেটেস্ট প্রসেসার পেয়ে যাচ্ছি এবং ফোনটি ফাইভ জি ফোন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যদি তোমাদের বাজেট থাকে পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তাহলে চোখ বন্ধ করে ওয়ান প্লাস নট টু ফাইভ জি এই ফোনটি নিতে পারো অসাধারণ পারফরমেন্স এবং তোমাদেরকে তো আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম সো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ফোনটি কিন্তু কতটা অ্যাডভান্স লেভেলের সো ফ্রেন্ড আমি কিছু কথা বলতে চাই তোমাদের সাথে দেখো তোমাদের মধ্যে অনেকেই একটা কনফিউশন করে যে আমি প্রথমে যে স্মার্টফোনটির কথা বলেছি সেই স্মার্টফোনটি হয়তো বেশি ভালো এবং পাঁচ নাম্বার অথবা চার নাম্বারে যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করবো সেটি হয়তো কম ভালো তো এরকম ধরনের কনফিউশন তোমরা কখনোই রাখবে না আমি এক নাম্বারও যেটা বলেছি এবং পাঁচ নাম্বারও যেটা বলবো দুটোই কিন্তু একদম সেম স্মার্টফোন এবং সেম কনফিগেশন দিচ্ছে অর্থাৎ এর মধ্যে অর্থাৎ পাঁচটা যে স্মার্টফোন নিয়ে আলোচনা করবো প্রত্যেকটাই কিন্তু একটা থেকে আর একটা বেটার সো কখনই তোমরা এরকম কনফিউশন করবে না এক নাম্বারে যাকে বলেছি সে বেশি ভালো এবং পাঁচ নাম্বারে যাকে নিয়ে আলোচনা করবো সে হয়তো কম ভালো এরকমটা কখনোই না প্রত্যেকটাই কিন্তু বেস্ট চার নাম্বার স্মার্টফোনটি হচ্ছে ওপো রেনো সিক্স ফাইভ জি তো চলো ফ্রেন্ড প্রথমত দেখে নিই এই ওপো রেনো সিক্স ফাইভ জির কনফিগেশনে কী কী পাচ্ছি এবং তোমাদেরকে আরও একটা মজার বিষয় বলে দিই এই ওপো রেনেও কিন্তু কিছুদিন আগে লঞ্চ হয়েছে যেই কারণে এই ওপো রেনের উপরেও কিন্তু অনেক রকমের ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে সো প্রথমত আমরা কনফিগেশানটি নিয়ে আলোচনা করব। তারপর আমি বলবো কত ধরনের তোমরা ডিসকাউন্ট পেতে পারো এবং কত টাকা তোমাদের লেস হতে পারে তো এটা আমি পরে বলে দেবো চলো প্রথমত কনফিগেশানটা জেনে নিই সো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সিক্স ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশের দেওয়া হয়েছে নাইনটি হার্টস প্রসেসার পেয়ে যাচ্ছি মিডিয়া টেকের ডায়মন্ড সিটি নয়শো প্রসেসার র্যাম পেয়ে যাচ্ছি এইট জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছি একশো আঠাশ জিবি ব্যাটারি রেমেজ পেয়ে যাচ্ছে চার হাজার তিনশো উইথ সিক্সটি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সাপোর্ট অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে কালার ওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ইলেভেন বেসড ক্যামেরা পেয়ে যাচ্ছি পিছনের দিকে ত্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরা চৌষট্টি মেগা পিক্সেল আট মেগা পিক্সেল অ্যান্ড দুই মেগা পিক্সেল ভিডিও কল এবং সেলফির জন্য সামনের দিকে দেওয়া হয়েছে থার্টি টু মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সো ফ্রেন্ড প্রথমত আমি তোমাদেরকে বলি ওপো রেনো সিক্স ফাইভ জি ফোনটি কিন্তু অসাধারণ ফোন এবং এর ইউজার রিভিউ যেটা সেটাও কিন্তু অসাধারণ সো অবশ্যই অবশ্যই তোমরা এই ফোনটি নিতে পারো একদম চোখ বন্ধ করে নিতে পারো অসাধারণ পারফরমেন্স করছে এই গেমিং এবং ক্যামেরা স্মার্টফোনের দিক দিয়ে সো আমি প্রথমে যেটা তোমাদেরকে বললাম যে এই ফোনটির দাম যেহেতু একটু বেশি সেহেতু কিন্তু তোমরা কম দামেও কিনতে পারবে কারণ অনেকভাবে কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে অর্থাৎ এখন কিন্তু একটা সেল চলছে এই সেলের মাধ্যমে যদি তোমরা এই ওপোর এই ফোনটি নিয়ে নাও তাহলে কিন্তু ইজিলিভাবে তিন থেকে চার হাজার টাকা কমে তোমরা ফোনটি নিতে পারবে তো অবশ্যই অবশ্যই এই ফোনটিও তোমরা ট্রাই করতে পারো পাঁচ নাম্বার স্মার্ট ফোনটি হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জি তো চলো ফ্রেন্ড প্রথমত দেখে নি ভিভো ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জির কনফিগেশনে কী কী পাচ্ছি আরেকটা কথা ফ্রেন্ড এই ভিভো ভি টোয়েন্টি ওয়ানেও কিন্তু অনেক ধরনের ডিসকাউন্ট চলছে তোমরা এই ফোনটিও কিন্তু তিন থেকে চার হাজার টাকা লেস দিয়ে কিনতে পারো সো প্রথমত দেখিনি কনফিগেশনে কী কী পাচ্ছি চলো দেখিনি এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি সিক্স পয়েন্ট ফোর ফোর ইঞ্চি অ্যামুলেট ডিসপ্লে এবং ডিসপ্লে রিফ্রেশার দেওয়া হয়েছে নাইনটি হার্টস প্রসেসার পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের ডায়মন্ড সিটি আটশো ইউ র্যাম পেয়ে যাচ্ছি এইট জিবি স্টোরেজ দেওয়া হয়েছে একশো আঠাশ জিবি ব্যাটারি এমএ পেয়ে যাচ্ছে চার হাজার উইথ থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছি ফ্রান্টাস ওএস অ্যান্ড অ্যান্ড্রয়েড ইলেভেন বেসড ক্যামেরা পেয়ে যাচ্ছি পিছনের দিকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট যার প্রাইমারি ক্যামেরা সিক্সটি ফোর মেগাপিক্সাল এইট মেগা পিক্সাল অ্যান্ড টু মেগা পিক্সাল ভিডিও কল এবং সেলফির জন্য সামনের দিকে দেওয়া হয়েছে ফোরটি ফোর মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা সো ফ্রেন্ড আমি প্রথমেই তোমাদেরকে বলেছি আজকে যে পাঁচটি স্মার্টফোন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এই পাঁচটি স্মার্টফোন যেমন পাওয়ারফুল তেমন কিন্তু অলরাউন্ডার সো এখানে দেখতে পাচ্ছ ভিভোর এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সামনের দিকে ফোরটি ফোর মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যদি তোমরা সেলফি তুলতে বেশি পছন্দ করো তাহলে ভিভোর ভি টোয়েন্টি ওয়ান ফাইভ জি এই ফোনটি নিতে পারো অসাধারণ ফোন এবং এই ফোনে দেখতে পাচ্ছ ফর্টি ফোর মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং প্রসেসারটাও কিন্তু যথেষ্ট হাই পেয়ে যাচ্ছি সো এই ফোনটির দাম যেহেতু একটু বেশি সেহেতু এই ফোনটিও কিন্তু তিন থেকে চার হাজার টাকার ডিসকাউন্টে তোমরা নিতে পারো অনেক ধরনের সেল চলছে যদি তোমরা চাও এই ফোনটি নেওয়ার জন্য তাহলে ইজিলিভাবে তোমরা এই ফোনটি তিন থেকে চার হাজার টাকার ডিসকাউন্টে নিতে পারো সো আই ফ্রেন্ড এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বোঝাতে পেরেছি পাঁচটা পাওয়ারফুল এবং অলরাউন্ডার স্মার্টফোনকে নিয়ে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী এমন মোবাইল রিলেটেড এবং মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলে কিন্তু এইসব ভিডিওই আপলোড করা হয় সো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর ফ্রেন্ড একটা রিকোয়েস্ট এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানার সুযোগ করে দাও তাহলে তারাও কিন্তু পঁচিশ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন বেস্ট এবং পাওয়ারফুল এবং অলরাউন্ডার তারা কিন্তু খুব ইজিলিভাবে জানতে পারবে লাস্টলি ফ্রেন্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ড